আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন মহামারী ভাইরাস থেকে, করোনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। তো এই জন্য শুকরিয়া করে শেষ করা যাবে না। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করতে হবে যে আল্লাহ তাআলাই বলছেন শুকরিয়া করতে। তো সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি বিজ্ঞান সম্পর্কে কোরআন থেকে আলোচনা করতেছিলাম। তো চলুন, তো আজকে আবার আপনাদের মাঝে বিজ্ঞান সম্পর্কে কিছু আলোচনা করি কোরআন থেকে, দেখি আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন আর বিজ্ঞান এখন সায়েন্স এগুলো নিয়ে গবেষণা করে কি এসব তথ্যটা বের করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন 38 নম্বরে সূরা সূরাতুস সাওয়াদে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিহাক। আল্লাহ তাআলা বলছেন, বরং কাফেররা অহংকার ও বিরোধিতায় নিপতিত নিপতিত আছেন, অর্থাৎ অহংকার অহংকার ও বিরোধিতায়, ইসলাম বিরোধিতা বা বিভিন্ন রকমের মুসলমানের বিরোধিতা করতেছেন। আল্লাহ তাআলা বলছেন ওরা তো নিপতিত আছে, অর্থাৎ এর ভিতরে ডুবে আছে। তো এর জন্য আল্লাহ তাআলা কি বলছেন 38 নম্বর সূরা সূরাতুস সাওয়াদে 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন ক্বারনিন ফালা ফানাদাউ ওয়ালা তাহিন মানাস। এদের আগে আমরা বহু জনগোষ্ঠীকে ধ্বংস করেছি, তখন তারা অর্থ চিৎকার করেছিল, কিন্তু তখন পরিত্রাণের কোন সময় ছিল না। আল্লাহ তাআলা তাদেরকে সময় দিয়েছিলেন, আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সময় দিয়েছিলেন, যে সময় তারা আর্থনা চিৎকার আল্লাহ তাআলার কাছে মাথা নত করেনি, আল্লাহ তাআলা আনুগত্য করেনি, আল্লাহ তাআলা গুণগান গাননি, আল্লাহ তাআলা দাসত্ব করেনি, আল্লাহ তাআলা গোলামি করেনি, আল্লাহ তাআলাকে এক রব হিসাবে মেনে নেননি। তারা বিভিন্ন রকমের রবকে তারা উপাসনা করতেছিল, তাদেরকে পূজা করতেছিল। তো আল্লাহ তাআলা তাদেরকে তাদের পূর্বের যে কমগুলোকে এরকম ধ্বংস করেছেন, কিন্তু এমন সময় ধ্বংস করেছেন যে সময় তারা আর্থ চিৎকার করেছিল, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছিল, কিন্তু সেই সময়টা তাদের তওবা কি কবুল হয় নাই। যেমন ফিরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, তখন ফিরাউনকে আল্লাহ তাআলা ইমান আনছেন, আমানতু বিল্লাহি, বলছেন আমি আল্লাহ তাআলার ইমান এনেছি, কিন্তু তার ইমান কোনো কাজে আসেনি। 38 নম্বরে সূরাতুস সাওয়াদের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন হাযা লাশাইউন উজাব। সে কি বহু ইসলাম ইলাহকে এক ইলাহ বানিয়ে নিয়েছে, এটা তো একজন এত এক আশ্চর্যজনক ব্যাপার। অনেক ইলাহকে অনেক গৈরহল্লাকে অনেক এলাকে অনেক দেবতাকে কি এক এলাহা বলে মেনে নিয়েছে, তা তাদের একটা আশ্চর্য ব্যাপার যে কীভাবে এগুলো তারা আল্লাহ তালাকে বাদ দিয়ে তারা অনেক এলাহাকে এক এলাহা বলে মেনে নিয়েছে, এটা কেমন কথা। 38 নম্বর সূরা সূরাতুল সাদের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানতালাকাল মালাউ মিনহুম ومنهم أن امشوا واصبروا على آلهتكم إن هذا لشيء يراد. আর তাদের নেতারা এসে বলে সরে পরে বলে সরে পরে যে তোমরা চলে যাও, তোমরা তোমাদের দেবতা গুরুর পূজায় তোমরা অবিচার থাকো, নিশ্চয় এই ব্যাপারটি উদ্দেশ্যমূলক। হ্যাঁ, যখন নেতারা বলে তোমরা তোমাদের তোমাদের দেবতাগুলার পূজার মগ্ন থাকো, অর্থাৎ তোমরা যে পূজা করতেছো এগুলো পূজা করো, এ বলে নেতা সরে যায়। নেতা এখানে বোঝাচ্ছে, শয়তানকে বোঝাতে পারে, এবং বিভিন্ন রকমের যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি পূজক তাদের তারা একে অপরকে বলে তোমরা তোমাদের নেতা তোমাদের ইতে মূর্তি পূজার ইতে লিপ্ত থাকো, এ বলে এরা নেতারা চলে যায়। এটা তো একটা আশ্চর্য ব্যাপারটি উদ্দেশ্যমূলক, তাই সে উদ্দেশ্য এটাই যে তিনিও ধ্বংস হবে অন্যকে ধ্বংস করবে, এটাই তার মূল লক্ষ্য মূল উদ্দেশ্য। 4 নম্বর সূরা সূরাতুন নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আযীযান হাকীমা।
নিশ্চয়ই যারা আমাদের আয়াতকে প্রত্যাখ্যান করে অবশ্যই তাদেরকে আমরা আগুনে পোড়াবো, যখনই তাদের চামড়া পরে পাকা দগ্ধ হবে তখনই তাদের স্থলে নতুন চামড়া বদলে দেব, যাতে তারা শাস্তি ভোগ করে। যারা অগ্নিপূজক মূর্তি পূজা আল্লাহ তাআলার আয়াতকে প্রত্যাখ্যান করে, আল্লাহ তাআলার আয়াতকে প্রত্যাখ্যান করা মানে আল্লাহ তাআলাকে প্রত্যাখ্যান করা, আল্লাহ তাআলাকে যারা প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে, আল্লাহ তাআলার সাথে যারা নাফরমানি করে, তাদের জন্য আল্লাহ তাআলা আগুনে দগ্ধ করাবেন, আগুনকে তাদেরকে পোড়াবেন এবং তাদেরকে মুহূর্তের ভিতরে তাদের চামড়াটা পুরে পরিবর্তন করবে দেবেন, পুরে জলসে শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা আবার তাদেরকে এই চামড়াকে পুনরায় আবার নতুন করে দেবে, যাতে তারা শাস্তিটা অনুভব করতে পারে। নিচে আল্লাহ মহাপরাক্রমশালী এই আয়াতের তাফসীর প্রসঙ্গে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাদের শরীরের চামড়াগুলো যখন জলে পড়ে যাবে তখন সেগুলো পাল্টে দেওয়া হবে, এমন এ কাজটি এত দ্রুত হবে সম্পাদিত হবে যে এক মুহূর্তে শতবার চামড়া পাল্টানো যাবে, মানে এক মুহূর্তের ভিতরে শতবার 112 মতন চামড়া পাল্টাতে পারে মুহূর্তের ভিতরে। মুহূর্ত বলতে আল্লাহ তাআলা বলেন কোন ফায়ে কোন ছুট হয়ে যাও, সাথে সাথে তার হয়ে যাবে, আর তা এক মুহূর্তের ভিতরে সবকিছু করা সম্ভব। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন আগুন তাদের চামড়াকে একদিনে 70,000 বার খেয়ে খাবে, তখন তাদের চামড়া খেয়ে ফেলবে। এমনি সেসব লোককে বলা হবে তোমরা পূর্ব অবস্থায় ফিরে যাও, তখন তারা পূর্ব অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ তাদের পূর্ব অবস্থায় যেরকম চামড়াটা ছিল পরিপূর্ণ ছিল, পুরে জলসে সাদা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আবার তাদেরকে বলা হবে চামড়াটা আবার পুনরায় সেরকম হয়ে যাও। ইবনে কাসির তাফসীর ইবনে কাসির 1 নম্বর খণ্ডের 500 নম্বর পৃষ্ঠায় ঘটনার বর্ণনা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে পুরাবেন তাদেরকে চামড়াটা পুরো জলসে সাদা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আবার আল্লাহ তাআলার রহমতি ফেরেশতারা এদেরকে আবার কি নতুন চামড়া পরিধান করার ব্যবস্থা করে দেবেন। শুধু এক মুহূর্তে একদিনে 70,000 বার চামড়া পরিবর্তন করবে, 70,000 বার এরকম চামড়াটা পুরো জলসে শেষ হয়ে যাবে, আবার 70,000 বার এরকম নতুন করে আবার চামড়া তাদের শরীরে আল্লাহ তাআলা পরিধান করাই দেবেন। তো একটা মানুষকে যদি 70 বার যদি এরকম চামড়া পরিবর্তন করা হয় তো এর শাস্তি কিরকম ভয়াবহ একমাত্র আল্লাহ তাআলাই জানে, এটা মানুষ কল্পনাও করতে পারবে না। 40 নম্বর সূরাতুল মুমিন 67 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা নুতফাতিন ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون তিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, আল্লাহ তাআলা মাটির মানুষের সৃষ্টির সূচনা করেছেন মাটির দ্বারা, পরে শুক্র বিন্দু থেকে অর্থাৎ শুক্র বিন্দু থেকে তাদেরকে পরিবর্তে পরিপূর্ণ এরপরে সৃষ্টি করেছেন, তারপর আলাকা থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তিনি তোমাদের বের করেছেন শিশুরূপে, তারপর যেন তোমরা উপনীত হও তোমাদের যৌবনে, তারপর যখন তোমরা হয়ে যাও বৃদ্ধ আবার তোমাদের আগে অনেকে বৃদ্ধ হওয়ার আগেই মারা যায়। আল্লাহ তারা যাকে চান তাকে যৌবনে কাল পর্যন্ত সময় দেন, আবার কাউকে বৃদ্ধ বয়স পর্যন্ত সময় দেন, আবার কাউকে আল্লাহ তাআলা এর আগেই দুনিয়া থেকে নিয়ে যান। অর্থাৎ অনেক আছে যে মায়ের গর্ভ থেকে শিশু আসে মৃত অবস্থায়, আবার শিশু অবস্থায় মারা যায়, আবার ভূমিষ্ঠ হওয়ার আগেই মারা যায়, বিভিন্ন রকমের ভাবে আল্লাহ তাআলা তাদের বান্দাদেরকে আল্লাহ তাআলা বান্দা ও বান্দীদেরকে দুনিয়া থেকে নিয়ে যান। তো আল্লাহ তাআলা কাউকে যৌবনপূর্ণ সময় দেন, আবার কাউকে বৃদ্ধপূর্ণ সময় দেন, আল্লাহ যাকে চান সেরকমই সময় দেন। 42 নম্বর সূরা 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আলিয়ুল আযীম আসমান সমূহে যা আছে ও জমিনে যা আছে তা তারই তিনি সুউচ্চ সুমহান, অর্থাৎ আল্লাহ তাআলা কিছু তা সবই তারই, আসমানে যা আছে নক্ষত্র তারকা সূর্য যা কিছু আছে বেলাখন যা কিছু আছে মিল্কি ও যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার, জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলারই, তিনি উচ্চ সমহান একমাত্র আল্লাহ তাআলার অধিকারী। 43 নম্বর সূরা
সূরাতুল জুখরুফের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা ওয়াজআলা লাকুম ফীহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। তিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন সাজ্জা, তোমাদের জন্য আল্লাহ তাআলা জমিনটাকে বানিয়েছেন সাজ্জা, এই কারণে যে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সাজ্জা বানিয়েছেন, অর্থাৎ জমিনকে বিছানা রূপ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের জন্য আমি বিছানা বানিয়েছি, যেমন শিশু ছোটবেলায় দোলনার ভিতরে দোলনা খায় শূন্য অবস্থিত, সেরকম আল্লাহ তাআলা তোমাদেরকে বিছানা আরামের জন্য বানিয়েছেন, অর্থাৎ সজ্জা হিসাবে তোমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, এবং তাতে বানিয়েছেন তোমাদের চলার পথ, এবং দুনিয়ার সময় জমিনে চলার জন্য আল্লাহ তাআলা পথ তৈরি করে দিয়েছেন, যাতে বান্দারা চলাফেরা করতে পারেন, যাতে তোমরা সঠিক পথ পেতে পারো। এই জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য এত কিছু বর্ণনা দিয়ে থাকেন, আর এত সুন্দর নিয়ামত খাইয়া তোমরা আল্লাহ তাআলার অনুগত্য করতে পারো, এই জন্য আল্লাহ তাআলা এত কিছু করেছেন। উদ্দেশ্য এই যে পৃথিবীর বাহ্যিক আকাশ আকাশ সাহায্য বা বিছানার মতো, এবং এতে বিছানার অনুরূপ আরাম পাওয়া যায়, সুতরাং এটা গোলাকার হওয়ার পরিপন্থী নয়। অন্যান্য স্থানেও পৃথিবীর বিছানা বলে আখ্যায়িত করা হয়েছে, সূরা তোহার 53 সূরা ও নাবার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এগুলো বলেছেন। লক্ষণীয় যে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে মাহদুন, শব্দের অর্থ হচ্ছে সুস্থির সুস্থির বিছানা বা সাজ্জা, এর অর্থ অপর অর্থ হচ্ছে দোলনা। একটি শিশু যেভাবে দোল তার দোলনায় মধ্যে আরামে থাক শুয়ে থাকে, শোন মহাশূন্যে ভাসমান এই বিশাল গ্রহকে তোমাদের জন্য তেমনি আরামের জায়গা বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ছোট শিশু বাচ্চা যেরকম দোলনায় আরাম খাচ্ছেন, আল্লাহ তাআলা এরকম আরামের জন্য তোমাদের জন্য এই দুনিয়াটা আল্লাহ তাআলা বানিয়েছেন, আল্লাহ তাআলা এই জন্য বানিয়েছেন তার বান্দাদের উপকার স্বার্থে, আল্লাহ তাআলা বান্দাদের জন্য। 43 নম্বর সূরা সূরাতুন যুখরুফের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী নাযযালা মিনাস সামাঈ মাআন বিকাদার ফাআনশারনা বিহি বালদাতাম মাইতা কাযালিকা তুখরাজুন। আর যিনি আসমান থেকে বারি বর্ষণ করে পরিমিত ভাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বারি বর্ষণ করেন, অর্থাৎ বৃষ্টি বর্ষণ করে পরিমিত ভাবে, যে বৃষ্টিটা দিলে জমিনের ফসল ভালো হবে সেই পরিমাণ ভাবে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, যেই পরিমাণ বৃষ্টি পড়লে ফসলের ক্ষতি হবে সেই পরিমাণ বৃষ্টি বর্ষণ করেন না। সময়তে দেখা যায় বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায়, এগুলো এই জন্য হয় পাপের ধরন হয়ে যায়, আল্লাহ তাআলা অনর্থক পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করেন না। অতঃপর যা দ্বারা আমরা সঞ্জীবিত করি নির্জীব জনপদকে, এভাবে তোমাদেরকে বের করা হবে, অর্থাৎ তোমাদের জন্য এগুলো আল্লাহ তাআলা জমিন থেকে নির্জীব থেকে নির্জীব জীবিত সঞ্জীবিত করে নির্জীব থেকে, অর্থাৎ মৃত দেহ মৃত জমিন থেকে আল্লাহ তাআলা আবার সঞ্জীব আবার জীবিত করে আবার সেই ফসল ফলাদি এখান থেকে উৎপাদন করেন। ঠিক কিয়ামত দিবস আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তোমাদেরকে মৃত্যু জীব থেকে মৃত্যু মাটি থেকে যেরকম সবজি শাকসবজি বা ফসল উৎপাদন করা হয়, ঠিক কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার কবর থেকে এরকমই উত্থান করবেন। অর্থাৎ প্রত্যেক অঞ্চলের জন্য বৃষ্টি একটা গড় পরিনির্মাণ করার পরিমাণ নির্ধারণ করা হয়েছে, যা দীর্ঘকাল প্রতি বছর একই ভাবে চলে থাকে, অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত সবাই নির্ধারণ করে থাকে। এক্ষেত্রে এমন কোনো অনিয়ম নেই যে কখনো বছরে 2 ইঞ্চি বৃষ্টিপাত হবে আবার কখনো 2 ইঞ্চি হবে, 200 200 ইঞ্চি হবে। এছাড়াও তাছাড়াও তিনি বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকমের বৃষ্টি বিক্ষিপ্ত করে এমন ভাবে বর্ষণ করেন, সাধারণত তা ব্যাপক মাত্রায় ভূমির উৎপাদন ক্ষমতার জন্য উপকারী হয়। এটাও তার জ্ঞান ও কৌশলের অংশ যে তিনি ভূপৃষ্ঠের কিছু অংশকে প্রায় পুরোপুরি বৃষ্টি থেকে বঞ্চিত করে পানি ও লতা শুল্ক শূন্য মরুভূমি বানিয়ে দিয়েছেন, এবং এরপর কিছু অঞ্চলে কখনো দুর্ভিক্ষ সৃষ্টি করেন, কারো আবার কখনো ঝড়ো সহ ঝড়ো হয় সহ বৃষ্টি বর্ষণ করেন,
এসে বৃষ্টি বর্ষণ করেন, কোনো এলাকায় দেখা যায় বরুভূমি বানিয়ে রাখছেন, বৃষ্টি হয় না। আবার কোনো এলাকায় দেখা যাচ্ছে পানিতে পরিপূর্ণ টয় টুম্বুর হয়ে রয়েছে, আবার কোন এলাকায় দেখা যায় পরিপূর্ণ ভাবে নিয়মিত বৃষ্টির পানি বর্ষণ হচ্ছে। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। কোন এলাকায় পাপিয়ে ধরেন আল্লাহ তাআলা এই শাস্তি দিয়ে থাকেন, আবার কোন এলাকায় আল্লাহ তাআলা তাদেরকে তাদের নিয়ামতের কারণে, তাদের সুক্রিয়ার কারণে, তাদের আনুগত্যের কারণে আল্লাহ তাআলা পরিমিত ভাবে দিয়ে থাকেন, আবার কোন অঞ্চলে পানি পানি দিয়ে পরিপূর্ণ ভাবে মানুষকে হেদায়ত করার জন্য বিভিন্ন রকমের পরীক্ষা করে থাকেন। 43 নম্বর সূরা সূরাতুন যুখরুফের তাওয়া বানাইছে আল্লাহ তাআলা বলেছেন, লিতাসতাহু আলা যুহুরিহি সুম্মা তাযকুরু নিয়মত রব্বিকুম ইদাস্তাওয়াইতুম আলাইহি ওয়া তাকুলু সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনীন। যাতে তোমরা এর পিঠে স্থির হয়ে বসতে পারো, তারপর তোমাদের রব্বের অনুগ্রহ স্মরণ করবে যখন তোমরা এর উপর স্থির হয়ে বসবে এবং বলবে, পবিত্র মহান তিনি যিনি এগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছেন আর আমরা সমর্থ ছিলাম না এদেরকে বশীভূত করতে। অর্থাৎ আমরা যখন গাধার পিঠে মাল বহন করি, আমাদেরকে গাধাকে আমাদেরকে বশীভূত করে দিয়েছেন, ঘোড়ার পিঠে যখন সওয়ার করি ঘোড়াকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, আবার যখন উটের পিঠে বহন করে দিই মালপত্র বহন করে দিই তখন আল্লাহ তাআলা উটকে আমাদের জন্য বহন করে দিয়েছেন। অর্থাৎ এই সমস্ত জন্তুর পিছে যখন আমরা এই সমস্ত জন্তুর পিছে যখন আহরণ করি তখন আল্লাহ তাআলা হচ্ছে তোমরা আমাকে বলবা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনীন। এই প্রশংসা করবা যাতে আল্লাহ তাআলা তোমাদেরকে যে পশু গুলান জন্তু গুলান তোমাদের জন্য আনুগত্য করে দিয়েছেন, তোমাদের বশীভূত করে দিয়েছেন, এই জন্য তোমরা বলবেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শহরে ফিরে আহরণ করতেন আরোহণ করতেন তখন তিনবার বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তিনি বলতেন, এরপরে বলতেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনীন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জন্তুর পিঠে আরোহণ করতেন তখন এই সমস্ত দোয়া গ্রহণ করতেন, আর এই গুলো দোয়া গ্রহণ করার মানে কি আল্লাহ তাআলা প্রশংসা করা, আল্লাহ তুমি যে সমস্ত বস্তুকে আমাদেরকে বশীভূত করাই দিয়েছো এই সমস্ত বস্তুকে আমাদের বশীকরণের সামর্থ্য ছিল না, ক্ষমতাও ছিল না, এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষে কি করা, শুকরিয়া করা, তার প্রশংসা করা, তার গুণগান গাওয়া। 43 নম্বর সূরা সূরাতুন যুখরুফের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল করীন। অবশেষে যখন সে আমাদের নিকট আসবে তখন সে শয়তানকে বলবে, হায় আমরা আমার ও তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকতো, সুতরাং এ সংসার কতই না নিকৃষ্ট। শয়তানের সাথে যখন কিয়ামতের দিবসে দেখা হবে তখন শয়তানকে বলবো, হায় আফসোস, এই শয়তানের থেকে আর আমাদের থেকে যদি এতটুকু পার্থক্য থাকতো, পশ্চিম থেকে মাগরিব পর্যন্ত অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই এতটুকু দ্রুত যদি তার কাছে থাকতো তাহলে আমাদের কতই না ভালো হইতো, আর এই যে সহসার সে কতই না নিকৃষ্ট সহসার। তা শয়তানের ওয়াসা ওয়াসা থেকে যারা বাঁচতে পারবে তারাই সফলকাম হবে, আর যারা বাঁচবে না তারা কিয়ামতের দিবসে যখন শয়তানের সাথে দেখা হবে তখন শয়তানকে বলবে যে তোমরা তোমার অনুসরণ করেছি, তোমার আনুগত্য করেছি, তোমার গুণগান গাইছি, তোমরা এখনই করো। তখন শয়তান বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিল আর আমি তোমাদেরকে মিথ্যা ওয়াদা দিয়েছিলাম, তোমাদেরকে এমনি একটা ডাক দিয়েছিলাম, তোমরা দলে দলে ডাকে সাড়া দিয়ে এসেছিল, আমার কোনো দলিল ছিল না, আমার কোনো হাদিস ছিল না, আমার কোনো কিছু ছিল না, আমি শুধু একাই তোমাদেরকে একটা মিথ্যা ডাক দিয়েছিলাম, সেইটাকে তোমরা সাড়া দিয়ে দলে দলে আমার দলে অন্তর্ভুক্ত হয়ে গেছো, অতএব আজকে আমি তোমাদের ওয়াদা খেলাপ করলাম। এমন সময় শয়তান ওয়াদা খেলাপ করবে যেই সময়ের কোনো আর কোনো কাজে আসবে না। শয়তান তখন বলবে কি, আমি তোমাদেরকে যে প্ররোচনা দিয়েছি, প্ররোচনা দিয়েছি, মিথ্যা আশঙ্কা দিয়েছি, মিথ্যা কথা বলে তোমাদেরকে দিন থেকে ফারেক করেছি, আসলে এটা সবই কি ছিল, মিথ্যা ছিল, আসলে তোমরা এখান থেকে বেঁচে থাকতে পারতা, কিন্তু তোমরা আমার অনর্থক ডাকে আমি একটা তোমাদেরকে ডাক দিয়েছি, সেই ডাক অনুযায়ী তোমরা চলে আসো, এখন আমি তোমাদের থেকে এই ওয়াদা কি করলাম, সরিয়ে নিলাম, এই ওয়াদা আমি খেলাপ করলাম।
এমন সময় সে ওয়াদা খেলাপ করবে যে সময়টা কোনো কাজে আসবে না। অধিকাংশ তাফসিরবিদ এখানে মাংকুম মিনকুম শব্দের অর্থ করেছেন বালদাতা মিনকুম বা তোমাদের পরিবর্তে, কেউ কেউ এর অর্থ করেছেন আমি ইচ্ছা করলে এমন কাজও করতে পারি যা নজির এ পর্যন্ত কায়েম হয়নি। মানুষের অনুষের ফেরেশতা সৃষ্টি করতে পারি, মানুষের তোমাদের পরিবর্তে আমি যদি ফেরেশতা নাজিল করতে পারতাম যারা আমার গুণগান গাইতো তোমাদের মতো, আমারই দিনে দাওয়াত প্রসার করতো, আমারই গোলামি করতো। আয়াতের শেষে বলা হয়েছে, এর অর্থ তারা জমিনের খলিফা ও প্রতিনিধি মর্যাদা লাভ করত অথবা তোমাদের স্থল বিষিক্ত হতো। আয়াতের আরেক অর্থ হচ্ছে তারা তোমাদের মতো বংশ বিস্তার করত, ফেরেশতারা উত্তরাধিকারে রেখে যেত। অর্থাৎ আমি যদি তোমাদের পরিবর্তে যদি কোনো জমিনে যদি ফেরেশতা নাজির করতাম, খলিফা বানাইতাম, প্রতিনিধি বানাতাম, খলুফুন অর্থাৎ প্রতিনিধি বানানো হতো, তারাও কিন্তু তোমাদের মতন বংশ বিস্তার করত, তারা স্থাপিত হতো আর তোমাদের মতন তারা সবকিছুই করত, পারতাম, ক্ষমতা ছিল। কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করেছি মানুষ, মানুষকে আমি আশরাফুল মাখলুকাত অর্থাৎ উত্তম আকৃতি উত্তম উৎকৃষ্ট হিসাবে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তিনের ভিতরে বলেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরসিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তিন আমি তিনের কসম খেয়ে বলতেছি, ওয়াজ্জাইতুন আমি জাইতুনের কসম খেয়ে বলতেছি, আমি পবিত্র মক্কা নগরের কসম খেয়ে বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয় চারটা কসম খেয়ে বলতেছি, কসম 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 খেয়ে আল্লাহ তারা বলতেছে আমি মানুষদেরকে উত্তম আকৃতি উৎকৃষ্ট হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছি। তো আল্লাহ তালা মানুষদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত অর্থাৎ উত্তম আকৃতি সৃষ্টি করেছেন, এই আকৃতি উত্তম হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে একথাই বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। একাত আল্লাহ তাআলা বলেছেন সূরা বানী ইসরাঈলের ভিতরে বলা হয়েছে যে আমি তোমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই কারণে যে উখরিজাত লিন-নাস তোমরা মানুষদেরকে বের করে নিয়ে আসবা অন্ধকার থেকে, আর মানুষদেরকে তোমরা দাওয়াত দেবা কিসের, সৎ পথে দাওয়াত দিবা, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নির্দেশ নিষেধ করবা এবং ভালো কাজের আহ্বান করবা, এইটাই এর জন্য তোমাদেরকে আমি উত্তম উৎকৃষ্ট উত্তম উত্তম এই তোমাদেরকে উত্তম উম্মত হিসাবে আমি তোমাদেরকে সৃষ্টি করছি। তো এই কথার দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছেন আর শ্রেষ্ঠ দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আর শ্রেষ্ঠ দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। অতএব আজকে মতন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।